আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সকলকে জানাই ইসলামিক কোশ্চেন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। আমাদের নিয়মিত প্রশ্ন উত্তর পর্বে আমাদের কাছে এক ভাই প্রশ্ন করেছেন যে দোয়া ইউনুস বা খতমে ইউনুস এটা কিভাবে খতম করতে হয়। তো আমি সংক্ষিপ্তভাবে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই দোয়া ইউনুস রয়েছে কুরআনুল কারিমের সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে হযরত ইউনুস আলাইহিসসালাম যখন বিপদে পড়েছিলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়াটা পেশ করেছিলেন। দোয়াটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। দোয়ার অর্থ হে আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি এবং আমি নিজেকে জালেমের অন্তর্ভুক্ত মনে করছি। ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আমি একজন জালেমদের অন্তর্ভুক্ত। এরপরে আল্লাহ তাআলা 88 নম্বর আয়াতে বলছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি। আমি ইউনুস আলাইহিসসালামের ডাক শুনেছিলাম, তাকে বিপদ থেকে উদ্ধার করেছিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আর আমি এভাবে ঈমানদারদেরকে বিপদ থেকে উদ্ধার করে থাকি। তো মুমিন বান্দা যখন বিপদে পড়ে তখন আল্লাহ তাআলার কাছে সাহায্যের জন্য এই দোয়া পেশ করা, এটা অনেক হাদিসের ভিতরে, সহিহ হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিকবার বলেছেন। তো আপনি যখন বিপদে পড়বেন তখন এই দোয়াটা পড়বেন। তো এই দোয়াটা নিয়ে আমাদের দেশে একটা খতম আবিষ্কার হয়েছে, বলতে দুঃখ লাগে, আমরা ছোটোবেলায় পড়েছি, যখন মক্তবে পড়তাম, যখন হেফজখানায় পড়তাম তখন আমাদেরকে দিয়ে পড়ানো হতো। এরকম লাইন ধরে ছাত্রদেরকে বসায় সিমের বিচি দিয়ে এভাবে সিরিয়াল অনুযায়ী আমাদেরকে শেখানো হতো, তোমরা শুধু বলবা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, সোয়া লক্ষবার খতম করতে হবে। তো আমরা বলতে থাকতাম লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা, আমরা বুঝতামও না। তো আমাদেরকে দিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে এভাবে খতম করানো হতো, এখনও করানো হয়। কিন্তু এটা তো খতম করার মতো দোয়া না, এটা দোয়া ইউনুস। আপনি যখন বিপদে পড়বেন আপনি নিজে আল্লাহর কাছে নিজের দোষ স্বীকার করবেন, এটা হলো সেই দোষ স্বীকার করার দোয়া। তো আপনি ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে দিয়ে আপনি দোষ স্বীকার করাচ্ছেন, বিপদে পড়েছেন আপনি, অপরাধ করেছেন আপনি, আপনি তাদেরকে দিয়ে খতমের আবিষ্কার কেন করছেন, আমার বুঝে আসে না। এগুলো বাদ দেওয়া দরকার, এটা খতমে ইউনুস নয়, এটা দোয়া ইউনুস। আমরা যখন বিপদে পড়ব তখন এটা পড়তে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে পড়তে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পড়ার জন্য রিকমেন্ড করেছেন। তো আমাদেরকে এটা ভুলে গেলে চলবে না যে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই দোয়ার প্রয়োগ খুব সুন্দরভাবে শিখিয়ে দিয়েছেন। তো নতুন করে খতম আবিষ্কার করার কোনো সুযোগ নাই, আমরা এই খতম না দিয়ে আমরা নিজেরা যে বিপদে পড়ব সেই এই দোয়াটা বারবার আল্লাহ তাআলার কাছে পেশ করব। এবং আল্লাহ তাআলা বলছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি এভাবে ঈমানদারদেরকে সাহায্য করে থাকি, উদ্ধার করে থাকি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।